নমস্কার বন্ধুরা আমি রঞ্জন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুটি বিগ বা বড়ো আপডেট কিন্তু দিতে চলেছি একটা হলো তোমাদের এস আই পদের আর একটা কনস্টেবল পদের তো ভিডিওটি সব পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিন্তু একটা একটা করে তোমাদেরকে দুটো আপডেটই দেখিয়ে দেবো ঠিক আছে আপডেটে কী বলা হয়েছে এবং কী করতে হবে তোমাদেরকে ঠিক আছে তো তার আগে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত নানা তত নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাড়ে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটটাকে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে মার্ক করে দেখাবো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট ওয়েবসাইটেই এখানে দেখো একটা রিক্রুটমেন্ট বলা একটা অপশন তোমাদের সামনে আসবে এই রিক্রুটমেন্টের ওপর তোমাকে ক্লিক করতে হবে তোমরা যখন এই রিক্রুটমেন্টের উপর ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে নতুন একটা উইন্ডো চলে আসবে আবার রিক্রুটমেন্ট বলা অপশান আসবে সেই রিক্রুটমেন্টের উপর আবার ক্লিক করতে হবে তো ক্লিক করবার তার নতুন একটা উইন্ডো কসছে তো দেখো এইটা কিন্তু পঁচিশ তারিখেই ধরনের নতুন একটা আপডেট দিয়েছে দেখতে পাচ্ছি পঁচিশ পাঁচ দু হাজার একুশ তারিখে দুটো আপডেট দিয়েছে কীসের আপডেট দিয়েছে দেখতে পাচ্ছো এখানে ওই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডিজি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি তো ওয়েস্টবেঙ্গল পুলিশের টোয়েন্টি টোয়েন্টি ডে দু হাজার কুড়ি ওয়েস্টবেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডিস ইন্সপেক্টর পদে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে তো এরপরে দেখো তোমার ডিটেলসের ওপরে তোমাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ গেট ডিটেলসের ওপরে তোমাকে ক্লিক করলে কিন্তু তোমরা সঠিক তথ্য পেয়ে যাবে এখান থেকে তো আমি গেট ডিটেলসের ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আবার একটা উইন্ডো তোমার সঙ্গে চলে আসবে দেখতে পাচ্ছ এবার কী হয়েছে এখানে কিন্তু তোমার আবার সেই একই নোটিস দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাবো কিন্তু গেট ডিটেলস ওপর ক্লিক করে কিন্তু দেখতে পাবা ঠিক আছে তো যখন ক্লিক কর তখন কি ডাউনলোড অপশান আসবে একটা পিডিএফ তোমার সামনে ডাউনলোড হবে তো এই পিডিএফটা ডাউনলোড করার পর কিন্তু তোমার যাবতীয় তথ্য দেখতে পাবা তোমার এখানে কী বলেছে তোমাদের যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে বিভাজনটা দিয়েছিলো তোমাদের আম ব্রাঞ্চ অ্যান্ড আন আম ব্রাঞ্চের সেই যে সময় সীমা ছিল যেটা ছিল তিরিশ কি একত্রিশে মে দু হাজার একুশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু বাড়ানো হয়েছে সেই সময় কিন্তু বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাত ছয় দু হাজার সাত ছয় দু হাজার একুশ তারিখ পর্যন্ত কিন্তু করা হয়েছে সাত দিন কিন্তু আরও বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছ যেমনটা কিন্তু বলা হয়েছে তোমার চাইলে কিন্তু এই পিডিএফ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এবং তোমার চাইলে অফিসিয়াল নোটি নোটিশে দিতে পারো তো যারা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করেছিল তারা যে এখনও বিভাজনটা করে যারা করনি তোমাদের আমব্রাঞ্চ এবং আরাম ব্রাঞ্চের ঠিক আছে সেই আমব্রাঞ্চ ব্রাঞ্চ এবং আনাম ব্রাঞ্চের মানে যে বিভাজন সেটা কিন্তু করতে কিন্তু আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সময়সীমা তো তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো ঠিক আছে কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু এই সাত দিন বাড়ানো হয়েছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন চলছে এই লকডাউনের মধ্যে অনেকে এটা করতে পারেনি এই বিভাজনটা করতে পারেনি সেই জন্য কিন্তু আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে যা যাতে তারা করে নিতে পারে ঠিক আছে তার কিন্তু জানানো হয়েছে ঠিক এরপরে দেখে নেব কনস্টেবল পদের তো কনস্টেবল পদের কিন্তু বিশাল আপডেট কিন্তু তোমাদের সামনে নিয়ে আসতে চলেছে তোমাদের দেখাবো সেই পিডিএফ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যায় সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারো ঠিক আছে তো চলো দেখিনি আমরা কনস্টেবল পদের কী এ আছে আপডেট আছে তো বন্ধু দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা সংগৃহীত আন অফিসিয়াল নোটিশ আবারও পেয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তোমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসারের কাছে কিন্তু পাঠানো হয়েছে রামপুরহাট বীরভূম তো বীরভূম থেকে কিন্তু এই নোটিশটা আমরা পেয়েছি ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট যে পরীক্ষা সেটি কিন্তু আবারও শুরু করা হচ্ছে দেখতে পাচ্ছি একুশে মেয়ের কিন্তু এই নোটিশ তোমরা দেখতে পাবা দেখো তোমাদেরকে দেখাবো একুশে মে কিন্তু রিপোর্ট নতুন রিপোর্ট এসে এই আগে আমরা ভিডিওতে দেখেছিলাম একটা অফিসিয়াল নোটিশ বেরিয়েছে যেখানে কিন্তু পোস্টপেন্টের কথা বলা হয়েছিল কোভিড মানে পরিস্থিতির জন্য কোভিড পরিস্থিতি অনেক বৃদ্ধি হচ্ছিলো আমাদের পশ্চিমবঙ্গে সেই জন্য কিন্তু পিছিয়ে দেওয়া কিংবা পটস করার কথা বলা হয়েছিল। ঠিক আছে তারপরে কিন্তু একুশে মে আমাদের আবার নতুন নোটের নোটিশ জারি করে যেখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু ওই আঠেরো তারিখেই হবে ঠিক আছে এবং একুশে মে কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে বীরভূম সব সাব ডিভিশনাল অফিসারের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে কিন্তু যেটা আমরা আমাদের হাতে এসেছে তোমাদের দেখতে পাচ্ছ রামপুরহাট বীরভূমের যে নোটিশ সেই নোটিশ কিন্তু আমাদের হাতে এসেছে এখানে কিন্তু বলা হয়েছে তোমার টোটাল কোন কোন স্কুলে পরীক্ষা বা সবই লিস্ট দেওয়া হয়েছে সবই কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে আমরা একটা একটা করে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব তথ্য দেওয়া হয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের লিস্ট আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এখানে দেখো লিস্ট অফ স্কুল সিলেক্ট ফর দ্য এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডটাকে যে বীরভূম যে যা বা জেলায় যে বীরভূম জেলায় যাচ্ছে তোমাদের স্কুলগুলো আছে সেই স্কুলের পুরো এখানে কিন্তু সব দিয়ে দিয়েছে ঠিক দেখতে পাচ্ছ কতগুলো স্কুল এখানে আছে এখানে কিন্তু টোটাল লিস্টগুলো চুয়াল্লিশটি স্কুলে কিন্তু পরীক্ষা হবে বীরভূম জেলায় মানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের তোমাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি এখানে ঠিক আছে তোমরা পুরো ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবা এটা কিন্তু আমরা বীরভূম জেলা যেটা সে পিডিএফটা আসছে বা যে নোটিশটা পাঠিয়েছে সেই নোটিশটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে রামপুরহাট যে বীরভূম জেলার ঠিক আছে সব জেলায় কিন্তু সব জেলার ডিভিশনাল অফিসারের কাছে কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে এখানে একটা মজাদার বিষয় হলো তোমাদের সম্ভবত এখানে কিন্তু তোমাদের প্রতিটি জেলার যে ক্যান্ডিডেট আছে ধরো আমি বসিহাটটাকে আছে আমি কিন্তু বসিহাটের মধ্যেই আমি পরীক্ষা দেবো এরকম কিন্তু একটা আলোচনা চলছে ঠিক আছে মানে যে যেখানকার যে বাসিন্দা তারা কিন্তু সেখানকার সেখানে পরীক্ষা সেন্টার হতে পারে বা এক্সাম সেন্টার হতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে ঠিক আছে কতটা সত্য সেটা কিন্তু যাচাই করা হয়নি তবে কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু এটা হতে পারে কারণ আমরা জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু সেম সিস্টেমে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু তোমাদের নিজের নিজের স্কুলে হতে পারে ঠিক আছে তো এটাও কিন্তু সেরকম সিস্টেম হতে পারে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু হতে পারে ঠিক আছে তেমনটা কিন্তু জানানো হচ্ছে এরপরে দেখে নেবো তোমাদের দেখাবো তোমাদের যে সেকে থার্ড নোটিশটা কী বলা হয়েছে তো ওই সেই পিডিএফের তিন নম্বর যে পেজ সে পেজে কিন্তু এখানে দেখো বলা বলা হয়েছে দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে এবং দেখতে পাচ্ছ আঠেরোই জুলাই এই যে পরীক্ষা সেটা কিন্তু হতে পারছে দেখতে পাচ্ছে এখানে কিন্তু তেমনটাই বলা হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডটা কনস্টেবল লেডি কনস্টেবল ইন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে এখানে দু হাজার কুড়ি এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেনু স্টেটমেন্ট এখানে দেখো কী বলেছে একটু ঘোলা আছে ঠিক আছে যেহেতু সংগ্রহীত এই পিডিএফটি স্টেটমেন্ট শোয়িং পারফেক্ট কি পার্টিসিপেট মানে পার্টিসিপেটিং অফ দ্য ভেনু অফ ইন তোমাদের এক্সামিনেশন ঠিক আছে এখানে ভালো যাচ্ছে না যনি উচ্চারণটাও ঠিক হচ্ছে না ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু পুরো ডিটেলস বলা হয়েছে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে স্টেটমেন্ট শোয়িং ডা পার্টিকুলার অফ ভেনু অফ এক্সামিনেশন ঠিক আছে তো এই যে ভেনু এই যে ভেনুগুলো কিন্তু দেওয়া হয়েছে তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এই ডেটেই কিন্তু পরীক্ষা হবে আমরা আশা করা যায় আমাদের কোভিড সিচুয়েশন কিন্তু অনেক কন্ট্রোলের মধ্যে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই জন্যে কিন্তু এই পরীক্ষার ডেট কিন্তু আবাস ঘোষণা করা হয়েছে তোমাদের আঠারো ছয় দু হাজার একুশ তারিখে কিন্তু রবিবার বা সানডে পর্বে এই ডেটে কিন্তু পরীক্ষা হতে পারে একদম একশো একশো পার্সেন্ট ঠিক আছে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে পোস্ট পোস্টপন্ড হবে কিন্তু সেটা কিন্তু সেই নোটিশ কিন্তু আগের ছিল তারপরে কিন্তু একুশ তারিখে নতুন নোটিশ প্রকাশিত হয় সেই নোটিশ কিন্তু এমনটা জানা যায় ঠিক আছে তো এরপরে যখনই অফিসিয়াল নোটিশে এরকম তথ্য আমরা পাবো তখনই কিন্তু আমাদের সামনে জানিয়ে দেবো ঠিক আছে এবং যেটা মূল বিষয় সেটা হলো কিন্তু তোমরা তোমাদের এলাকাতে হয়তো পরীক্ষা দিতে পারো এমনটা কিন্তু জানা হচ্ছে তো তোমাদের মতামত কী আছে সেটা কিন্তু অবশ্যই জানাবা তোমাদের যদি এলাকায় পরীক্ষা হয় তাহলে তোমাদের কী সুবিধা হতে পারে কি অসুবিধা হতে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবা এবং চাকরির সংখ্যা না তত না আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকেন্টে বাইরে রাখবে ঠিক আছে তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য